অনেকদিন মোরগ পোলাও রান্না করতে স্পেশাল যে মশলাটা সেটা তৈরি করে নেব। এখানে জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, শাহী জিরা এগুলো আমি ভালো করে বেটে নিব। আমি ব্লিন্ডার গুঁড়ো করে নিছি, আপনারা পাটায় বেটেও নিতে পারেন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, এখন দিয়ে দেবো হাফ কাপ রান্নার সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব, আর পেঁয়াজটা ভাজতে গেলে অনেক টাইম লাগে। অনেক টাইম পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একই তেলের ভিতরে আমি দিয়ে দেব মশলা, আর এখানে আমি মশলা দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। মশলাটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে এখানে 10-12টা কাঁচামরিচ চিরা দিয়ে দেব। কাঁচামরিচ চিরা দেওয়ার পরে আমি আগে থেকে যে মুরগির মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মুরগিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিছি, এখন দিয়ে দেবো স্পেশাল যে মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 চামচ মশলা দিয়ে দেবো, আর 2 টেবিল চামচ বাদাম বাটা দেবো। বাদাম বাটা আর মশলাটা দিয়ে আবার একটু মুরগিটা আমি তেলের ভিতরে নেড়েচেড়ে নেব। বাদাম আর শুকনো মশলাটা দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে নিছি, এখন দিয়ে দিছি 3 টেবিল চামচ টক দই। টক দই দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ চিনি আর সামান্য একটু পানি। পানি দেওয়ার পরে আর এই টক দই, পানি, চিনি এগুলো দিয়ে ভালোভাবে আমি মুরগিটা কষিয়ে নেব। আর এখানে এক্সট্রা কোনো পানি দেব না, যতটুকু পানি দেবো মাঝারি আছে থেকে একটু কমে আমি মুরগিটা সেদ্ধ করে নেব।
দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি আর 1/2 কাপের মতো ব্রেস্তা, যে পেঁয়াজের ব্রেস্তাটা করে রাখছিলাম সেখান থেকে দিয়ে দেবো অর্ধেকটা, আর অর্ধেকটা রেখে দেব পোলাওর জন্য। এইগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো নেড়ে চেড়ে। ঢাকনাটা তোলার পরে আবারও আমি নেড়ে চেড়ে দেবো, আর এখানে আমি দিয়ে দেবো বিরিয়ানির যে ছেনটা আছে সেটা, আপনারা গোলাপ জল কেওড়ার জল দিতে পারেন, আমার কাছে এই ছেনটা ছিল সেটা দিয়েছি। এখানে আমি এসেন্সটা ব্যবহার করেছি, 2-3 ফোঁটা দিছি। এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঝোলটা শুকানোর পরে আমি এটাকে নামিয়ে নেব। পোলাওর মুরগি তৈরি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে আলাদা রেখে দেব। ফ্রাই প্যান বসিয়েছি চুলাতে বড় একটা, এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 3 টেবিল চামচ রান্নার সাদা তেল, তারপরে দিয়ে দেবো 2 টুকরা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব ফ্লেভারটা আসার জন্য। তারপরে আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম 3 পোয়া চাল, আর এই 3 পোয়া চালের জন্য আমি 1 কেজির উপরে মুরগি ব্যবহার করেছি, আপনারা কম বেশি দিতে পারেন। স্বাদ অনুযায়ী পারফেক্ট রূপে তৈরি করতে হলে অবশ্যই সব কিছু মেপে দিতে হবে। এখন আমি এগুলো দিয়ে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে আমি চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে অনবরত চালটা ভেজে নিতে হবে, চালটা যখন পাতলা হয়ে আসবে তখন মনে করবেন চালটা ভাজা হয়ে গেছে। চালটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু বাটা মশলা দিব। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 চামচ চিনি, এগুলো দিয়ে ভালোভাবে আমি চালটা আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ছোটো ছোটো কাঁচামরিচ এখানে 7-8টা দিয়েছি, এগুলো দিয়ে আবার একটু চালটা হালকা ভেজে নেব। মশলা দেওয়ার পরে ভালোভাবে চালটা আমি ভেজে নিছি, এখন দিয়ে দেবো পানি। পানির মাপটা অবশ্যই আপনারা পারফেক্ট অনুযায়ী দেবেন, আমি 3 পোয়া পানির ভিতরে 6 পোয়া পানি দিছি। যে পট অনুযায়ী আপনারা চালটা মাপবেন সেই পট অনুযায়ী পানিটা ব্যবহার করবেন। এখন আমি যে বিরিয়ানির মশলাটা তৈরি করে রেখেছিলাম মোরগ পোলাওর সেটা দিয়ে দেবো, এখানে 1/2টা দিব আর 1/2 রেখে দিব। দিয়ে দেবো বিরিয়ানির সেন্ট, তারপরে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 চামচ চিনি, 4-5টা কিশমিস, এগুলো দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা জালটা হাইটে রেখে পানিটা কিছুটা আমি শুকিয়ে নিব। দেখেন প্রায় তৈরি হয়ে আসছে পোলাওটা, এভাবে আমি রান্না করে নিব। আর এবার আমি চুলার জালটা মাঝারি আঁচের থেকে একটু কমে রেখে দেব। পোলাওটা তৈরি হয়ে গেছে, পানিটা শুকিয়ে আসছে, এখন আমি নেড়ে চেড়ে দিয়ে এখান থেকে 1/3 ভাগ ভাতটা তুলে রাখব। পোলাওটা তুলে রাখার পরে এখানে একটু সাইড করে নিছি হালকা একটু, তারপরে যে রান্না করা চিকেনটা সেটা দিয়ে দেবো।
চিকেন আর মশলা সহ দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তার ভিতরে আমি দিয়েছি বিরিয়ানির চেন, চিনি, সামান্য একটু ঘি, এগুলো দিয়ে পেঁয়াজটা আমি একলিয়ারে দিয়ে দিছি। আর যে বিরিয়ানির মশলাটা সেটা দিয়ে পেঁয়াজটা ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সেই ভিডিওটা সরি স্কিপ হয়ে গেছে। এগুলো দেওয়ার পরে আমি এখন আবার একটা উপরে দিয়ে দেব সে একই বেরেস্তা যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো। দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা যে ছিদ্রটা সেটা একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিয়ে 20 মিনিট আমি দমে রাখব। বিশ মিনিট পর আমি ফিরে আসছি। দেখেন আমার মোরগ পোলাওটা তৈরি হয়ে গেছে, কালারটা খুবই সুন্দর, ফ্লেভারটা তো একদম মনে হচ্ছে মন ভরে গেছে, খেতে ইচ্ছে করছে। তারপরে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছে, দেখেন আমার মোরগ পোলাওটা তলে একদমও কোনো লালচে কালার হয় নাই, একদম পারফেক্টভাবে তৈরি করছি। ঢাকায় বাবুর্চির অথেন্টিক মোরগ পোলাওটা তৈরি করতে হলে অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে প্লিজ শেয়ার, লাইক, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।